রিক্সা চালায় আইফোন কিনা লাইছি, ডেইলি আমার ইনকাম 1500-2000 টাকা। আমি তো গরু আর মুরগি ছাড়া ভাতই খাই না, আর জিনিসপত্র দাম বাড়লে কি ইনকামও তো পাচ্ছি। কিভাবে কিভাবে আবার কি, আগে রাস্তার এই মাথার থেকে ওই মাথায় গেলে 20 টাকা লইতাম, এখন 40 টাকা। ইনকামও বাড়ছে, জিনিসপত্রের দামও বাড়ছে। আগে তো পান্তা পাতা জুটতো না, এখন তো গরু ছাড়া ভাতই খাই না। ওই বেটা, তুই কি নেশা করছস? নেশা করে এসব কথা কইতাছস? আমি 20,000 টাকা চাকরি কইরা না পারি খাইতে, না পারি ঘর ভাড়া দিতে, জিনিসপত্রের খালি দাম আর দাম। আলার ঘরে হালা, তুমি চাকরি করতে যেয়ে কাম করো 7 ঘন্টা, তোমার কি বেতন দিব 2 লাখ? যোগ্যতা নাই, আবার দোষ দাও সরকারের? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন সবাই জব বাদ দিয়ে রিকশা চালাবে? অবশ্যই, আমি কি কইলাম? আমি তো গরু ছাড়া ভাতই খাই না, আমি সারাদিনে কাম করি 12 ঘন্টা, তা আমি গরু না খাইলে কি ওই গরু খাইবো? ওই বেটা, তুই তো অশিক্ষিত, তুই চাইলে রিক্সা চালাই পারবি? আমার ছোট ভাই অনার্স পাস করে রাস্তা রাস্তায় ঘুরে চাকরি পায় না, ওই চাইলে কি তোর মতো রিক্সা চালাই পারবো? আলার ঘরে হালা, মাস্টার্স এর সার্টিফিকেট বাসায় ঝুলাই থুই আইছি, পুরা সে বাসা বানাইছে, আর তুই এসেছিস বেটা অনার্স লয়ে। আর শিক্ষিত হইছে কি হইছে, রিক্সা চালাই নাকি খারাপ? আর শিক্ষিত হইছে দেখে কি আমি রিক্সা চালাই পারবো না? বাবু মানুষে কি কইবো? ওই বেটা, তোর কি মানুষে ভাত দিয়া যায়? আর হালার ঘরে হালা, তোরা 2 দিন পর নাটক করো।